আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার কৃষি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে আপনারা হয়তোবা ভিডিও টাইটেল দেখে কিছুটা ধারণা করতে পেরেছেন, আর এই মূল বিষয়টা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো যে 2000 সোনালি মুরগি লালন পালন করলে দু মাসে আপনাদের কত টাকা প্রফিট, মিনিমাম প্রফিটটা আসবে। আর আমি যে হিসাবটা আপনাদেরকে আজকে দেব, এটা হচ্ছে যদি আপনারা যদি সর্বনিম্ন বাজারের রেটটাও পান তাহলে এই প্রফিটটা আপনারা পাবেন। আমি আপনাদেরকে 95% মানে 95% হিসাবের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, এমনকি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করার পর হাতে ডান পাশে থাকা বেল আইকনটিও আপনারা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আর আজকের ভিডিওটা হয়তোবা একটু সময় বেশি নিতে পারে, তারপরও আমি চেষ্টা করব অতি দ্রুত আপনাদেরকে বলার জন্য। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আজকের বিষয় হচ্ছে যে 2000 সোনালি মুরগি লালন পালন করলে আপনাদের কত টাকা প্রফিট হবে। আসলে এই কত টাকা খরচ, কত টাকা প্রফিট হবে, এই খরচটা আমি আজকে আপনাদের মাঝে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি। এক হচ্ছে বাচ্চা, দ্বিতীয় হচ্ছে খাবার, তৃতীয় হচ্ছে ওষুধ খরচা, চতুর্থ হচ্ছে যাতায়াত খরচ, পাঁচ নম্বরে হচ্ছে বিদ্যুৎ বিল, আর ছয় নম্বরে হচ্ছে ঠুট কাটা। তো আমরা যখন সোনালি মুরগি লালন পালন করব, অবশ্যই আমাদেরকে বাচ্চাটা কিনতে হবে। তো আমরা যদি এই 2000 সোনালির বাচ্চা কিনতে যাই, ম্যাক্সিমাম বাজারে আমি যেটা বেশিও না কমও না মিডিয়াম তালের একটা রেট ধরি, কারণ সোনালির বাচ্চা 15 টাকা থেকে শুরু করে 30 টাকার ভিতরেই বেশিরভাগ সময় থাকে। তো আমি মিনিমাম 22 টাকা করে ধরলে 2000 বাচ্চার দাম আসবে 44,000 টাকা। এখন এই 2000 মুরগিকে আপনি দু মাসে কত বস্তা খাবার খাওয়াবেন? দু মাসে আপনাকে মিনিমাম 80 বস্তা খাওয়াতে হবে। এই 80 বস্তার মধ্যে হয়তোবা আপনাদের 1 বস্তা বা 2 বস্তা কম বেশি লাগতে পারে, কেন আপনি দেখা যাচ্ছে কি বাজার ভালো যাচ্ছে, আপনি 2 বস্তা মানে 80 বস্তা খাবার খাওয়ানোর আগ মুহূর্তে বিক্রি করে দিলেন, 2 বস্তা আপনাদের সেভ হয়ে রইল। আবার দেখা যাচ্ছে কি 80 বস্তা খাওয়ালেন, বাজারে রেট ভালো যাচ্ছে না, তার কারণে আপনারা 2 দিন মুরগিটাকে বেশি রাখার কারণে 2 বস্তা খাবার খাবে। তো বেসিক্যালি যেটা মনে করেন যে মিনিমাম আপনাকে 80 বস্তা খাওয়ানো লাগবে, 80 বস্তা খাবারের দাম কত টাকা এটা আমরা এখন বের করব। এই 80 বস্তা খাবারের দাম আপনি যদি বাকিতে আনেন, এক লিট যদি নগদে আনেন, হয়তো 50 টাকা 100 টাকা কম বেশি হতে পারে, আপ ডাউন করবে। তো আমরা যদি এই 80 বস্তা খাবার যদি মিনিমাম 2450 টাকা করে ধরি, তাহলে আপনার 80 বস্তা খাবারের দাম আসতেছে 2,12,000 টাকা, ঠিক আছে? তো আমি আবারও বলে নিচ্ছি যে আপনারা যদি নগদে আনেন বা বাকিতে আনেন, এটা কম বেশি আপ ডাউন করতে পারে। তো বেসিক্যালি যেটা সব সময় যে রেটটা থাকে আমি সেটাই ধরেছি। এখন বর্তমান বাজার চলতেছে 2650 টাকা, আমি 2650 টাকাই ধরে নিচ্ছি, হয়তো বা আপনার এলাকায় 50 টাকা কম হতে পারে। এখন আসুন 3 নম্বরে, ওষুধ খরচা। ওষুধ খরচাটা আসলে এমন একটা বিষয়, আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনার হয়তোবা একটু কম লাগবে, আর যদি আপনারা যদি নতুন হন, ডিলারের মাধ্যমে আনেন, আপনাদের মিনিমাম 2000 মুরগি ভ্যাকসিন সহকারে, আমি বারবার বলতেছি ভ্যাকসিন সহকারে টোটালি ওষুধের প্যাকেজটা মিনিমাম 15,000 টাকা প্রয়োজন হবে। এখন আসুন 4 নম্বরে, যাতায়াত খরচ। প্রিয় বন্ধুরা আমার, যাতায়াত খরচটা এটা পুরাটাই ভিত্তি করবে আপনাদের এলাকার রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থার উপরে। আপনার রাস্তাঘাট ভালো হলে অল্প খরচাতে গাড়ি আসবে, অল্প খরচাতেই আপনি যাতায়াত ব্যবস্থা সারতে পারবেন।
তারপরও আমি মিনিমাম 2,000 টাকা ধরে নিচ্ছি যাতায়াত খরচটা। এমন যেমন মনে করেন যে বাচ্চা আনলেন, খাবার আনলেন, এসব যাতায়াত খরচা। আসুন এবার বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলটা আপনাদেরকে গরমে যেরকম বিলটা আসবে শীতেও এরকমই আসবে, কেননা গরমের সময় পাখা চালানো লাগবে, ফ্যান চলবে, আর শীতের সময় বাল্ব চলবে। তো কাজেই এটা গরমের সময় যেরকম শীতের সময় এরকমই আপনার বিল আসবে, মিনিমাম 2,500 টাকা। এখন আসুন মুরগির ঠোঁট কাটা। এখন আপনি যদি আপনার নিজের যদি মেশিন থাকে ঠোঁট কাটার, এটা আপনার লাগবে না। আর যদি মনে করেন যে আপনার এই ঠোঁটটা কাটানো লাগবে, যে অন্য কোথাও থেকে লোক এনে মেশিন এনে ঠোঁটটা কাটাবেন, তাহলে আপনার প্রতি পার পিস 1 টাকা করে লাগবে। 2,000 মুরগিতে 2,000 টাকা প্রয়োজন হবে ঠোঁট কাটানোর জন্য। এখন আমাদের পুরোই স্টেপটা এখন চলে গেল। আবার এর মধ্যে আরেকটা জিনিস রয়ে গেছে যেটার আমি হিসাবে ধরিনি, এটা হচ্ছে আপনার কুড়ো বা কাঠের বুশি। কেন আমি হিসাবটা ধরিনি, কেননা এটা আপনাদের এলাকার উপর ডিপেন্ড করবে, কাঠের গুঁড়ো পাওয়া যায় না ধানের গুঁড়ো পাওয়া যায়। আর সারা বাংলাদেশে এখন ধানের গুঁড়ো প্রচুর চাহিদা, প্রচুর দাম। সো কাজেই আপনারা কাঠের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটা অনেক অল্প টাকায় আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন। কাজেই আপনাদের ধানের গুঁড়ো ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, যার কারণে আমি হিসাবটা ধরলাম না। এখন আসুন এই টোটালি আপনাদের কত টাকা খরচ হয়েছে এটা আমি আপনাদেরকে বলতেছি। আপনাদের মোট খরচ হয়েছে 2,76,500 টাকা। বাচ্চার দাম, খাবারের দাম, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল, তারপর ঠোঁট কাটা, টোটালি খরচ হয়েছে 2,26,500 টাকা। এখন আপনাদের কত টাকা প্রফিট হবে, প্রফিটের বিষয়টা আপনাদেরকে এখন ভালোভাবে খেয়াল করতে হবে। আপনারা যারা 2,000 মুরগি লালন পালন করেছেন, তার এর মধ্যে মিনিমাম আপনাদের 30-40টা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি যেহেতু পুরনো, আমার 30টার উপরে মারা যায় না, তারপর আমি 35টা ধরে নিলাম। তাহলে 2,000 মুরগি থেকে যদি 35টা মারা যায়, আপনাদের মুরগি অবশিষ্ট রইল 2,965টা। তাহলে এই 2,965 মুরগি আপনাদের কত কেজি ওজন আসবে, ঠিক আছে? এখন আপনাদের যদি প্রতি পার পিস মুরগি 1 কিলো হতে পারে, 900 গ্রামও হতে পারে, 800 হতে পারে, 750 হতে পারে, এমনকি 400 গ্রাম হতে পারে, তাহলে আমরা এবারে যে গড় ওজনটা পাবো এটা হচ্ছে 800 গ্রাম। 800 গ্রাম করে হলে আপনাদের এই 1,965 পিস মুরগির দাম আসতেছে, মানে ওজনে আসতেছে 1,572 কেজি। এই 1,572 কেজি কত টাকা করে বিক্রি করবেন? তো এই বাজার যা যে আপনারা বাজার যাত্রা করবেন, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি ঠিকভাবে বাজারজাত করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ প্রফিট পাবেন। আর যদি ঠিকভাবে বাজারটা আপনারা নিয়ন্ত্রণে না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনাদের সীমিত আকারে লাভটা আসবে। তো এখন আমরা দেখব বাজারের পরিস্থিতি কেমন। দেখুন, এখন বর্তমান বাজারের পরিস্থিতি, গত 1 বছর যাবৎ আমাদের এলাকায় 220 টাকা কিলো নিচে নামে না, 220 টাকার উপরেই থাকে, 320 টাকা পর্যন্ত চলে যায়। তো আমি সর্বনিম্ন যেই রেটটা 220 টাকা, এই হিসাবটাই যদি ধরি, তাহলে আপনাদের 1,572 কেজির দাম কত টাকা আসবে আপনারা নিজেরাই গুণ দেন। যে 1,572 কেজি গুণন আপনাদের 220 টাকা করে, তো 220 টাকা করে কিলো আসতেছে আপনাদের টোটালি আপনার আসতেছে 385,840 টাকা বিক্রি। 3,45,840 টাকা আপনাদের বিক্রি হচ্ছে। 3,45,840 টাকা যেহেতু বিক্রি হচ্ছে, এখন আমরা এই টাকাটাকে, যেই টাকাটা খরচ হয়েছে ওইটার সাথে যদি মাইনাস করি, তাহলে আমাদের খরচা এবং বিক্রির মাঝখানে যে হিসাবটা করেছি এটা থাকতেছে আমাদের 69,340 টাকা। এই 69,340 টাকা আমাদের অবশিষ্ট থাকতেছে, তার মানে এটাই আমাদের প্রফিট বা মুনাফা। এখন আসুন এই টাকাটার মধ্যে
আমরা যদি একটা কাজের লোক নিই তাহলে আমাদের এখানে খরচ হবে মিনিমাম 10,000 টাকা। এখন আপনি যদি এই পুরো কাজটাই যদি আপনি নিজে যদি কন্ট্রোল করতে পারেন এবং পুরো প্রসেসটা যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি আপনাদের এখানে কোনো লোকের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই করতে পারেন। তার মানে এই 69,340 টাকা পুরাটাই আপনাদের প্রফিট থেকে যাবে। তো আশা করি আমার এই হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়েছে বা হিসাবটা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আপনাদের কোনো যদি বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করলে এর উপরে আমি আপনাদের মাঝে একটি ভিডিও বানাবো। তো সবাই এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো সবাই এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।